আজ শুক্রবার 26শে জ্যৈষ্ঠ 2022 সালের 10ই জুন। ধনুরাশি, ধনুলগ্ন, সাজিটেরিয়াস সাইন ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতিরই কাটতে চলেছে। ভিডিও শুরুতেই আজ আপনাদের বলবো, আজ নির্জলা একাদশী। ভগবান হরিবিষ্ণুর উদ্দেশ্যে এই একাদশী সমর্পিত করা হয়েছে। তৎসত্ত্বে বহু ব্যক্তিই কিন্তু আজকের দিনেই লক্ষ্মী নারায়ণের পুজোও কিন্তু করে থাকেন। জীবন থেকে দুঃখ কষ্টকে দূরীভূত করবার জন্য, অন্ন বস্ত্র বাসস্থান এবং আর্থিক জীবনে সমৃদ্ধি লাভের জন্য একাদশীর এই মহান ব্রত পালন করা হয়ে থাকে নির্জলা থেকে উপবাসের মাধ্যমে। আজ এই একাদশীর ব্রত পালন না করতে পারলেও আপনারা নিরামিষ খাদ্য খাবার খান, মদ মাংস খাবেন না এবং তামসিক জীবনযাপনের আশ্রয় যেন নেবেন না। আজ ভাগ্যমিটার আপনাদের বলছে 6.5/10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। অর্থগতভাবে ভাগ্যদেবী আপনাদের পক্ষেই আছেন। একাধিক উপায়ে আপনাদের আয় ইনকাম বাড়বে। বিজনেসম্যানেদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। যদি কোনো দলগত ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকেন, সেখানে কোনো একজন ব্যক্তির নজরে আপনারা পড়তে চলেছেন, যার কারণে আপনাদের আর্থিক দিকটি আরও শক্তিশালী হবে। আর যে কোনো প্রকার নতুন কোনো পরিকল্পনা, প্রকল্প, উদ্যোগ, এগুলি বাস্তবায়নের জন্য দিনটি অত্যন্ত শুভ। যেহেতু আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হবে, তাই সাফল্য কিন্তু আজ আপনাদের নিশ্চিত। শুধুমাত্র ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন। যারা চাকরিজীবী আছেন, তাদেরও আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়তে চলেছে, কর্মে গতি অনুভব করবেন। আর যে কোনো প্রকার নতুন কোনো পরিকল্পনা, প্রকল্প, উদ্যোগ বাস্তবায়নের জন্য দিনটি অত্যন্ত শুভ। আজকের দিনে শুরু করা কোনো নির্মাণ কার্য প্রত্যাশা মাফিক সময়ের মধ্যেই সমাপ্ত হবে। আজ কিন্তু যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন, তাদের বলবো পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করতে চলেছেন। দীর্ঘদিনের পুরনো কোনো রোগ, শোক, অসুস্থতা থেকে আজ মুক্তি পেতে পারেন, পরিত্রাণ পেতে পারেন। তবে পরিবার বা বন্ধুদের সাথে সময় না দিতে পারার কারণে কাজের চাপ থাকবে, সেই কারণে সময় দিতে পারবেন না, যার কারণে মানসিক একটু হলেও দুর্বলতা আপনার বাড়তে পারে, মন বিষাদে আচ্ছন্ন হতে পারে। পরিবারের প্রতি কোনো দায়িত্ব যদি আপনার কাঁধে থেকে থাকে, সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন। বন্ধু স্বজন আত্মীয় পরিজনদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দেবেন। আজ পার্কে ঘুরতে গিয়ে অবসরকালীন সময়ে এমন কোনো ব্যক্তির সাথে দেখা হতে পারে অতীতে যার সাথে আপনাদের মতভেদ হয়েছিল, মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। আজ প্রেমিক, প্রেমিকা, স্বামী, স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বাড়তে পারে। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ যদিও খুব একটি শক্তিশালী থাকছে না, তৎসত্ত্বেও বলবো আজ যেহেতু নির্জলা একাদশী, তাই ভগবান হরিবিষ্ণুর উদ্দেশ্যে বলুন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ভগবান নারায়ণের উদ্দেশ্যে বলুন ওম নারায়ণাং শরণং গচ্ছামি। যাদের চন্দ্ররাশি ধনু, এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই ঘটবে। আর যাদের ধনু লগ্ন, তাদের কিন্তু আংশিক ঘটতে চলেছে।